একের পর এক গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার প্রকাশ্যে এলো রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক জোতকমল অঞ্চলে অঞ্চল সভাপতিকে বদলি করা নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের। এর জেরে শুরু হয় ব্যাপক হাতাহাতি। ঘটনায় দুই পক্ষের একাধিক তৃণমূল কর্মী আহত হন। মঙ্গলবার জোতকমল অঞ্চলে অঞ্চল সভাপতি গঠন ছিল, সেই মোতাবেক অঞ্চলে গ্রাম্য সভা ডাকা হয়েছিল। সেই সভায় কয়েকশো তৃণমূল কর্মীরা এসে হাজির হন। যে অঞ্চল সভাপতিকে বাদ দিয়ে নতুন অঞ্চল সভাপতি গঠন করা হচ্ছিল তার জন্যই প্রকাশ্যে দুই গোষ্ঠীর মধ্যে প্রথম বাগবিতণ্ডার পরে চেয়ার টেবিল দিয়ে ভাঙচুর শুরু হয়। উত্তেজনা চরমে উঠলে হাসুয়া নিয়ে হামলা করে তাদের ওপর বলে অভিযোগ। এই হামলায় একাধিক তৃণমূল কর্মী রক্তাক্ত অবস্থায় আহত হন। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় সারা এলাকায়। তার ভাষা নেই, দোষীদের অবিলম্বে শাস্তি চাই এবং আগামী দিনে আমরা খোঁজ খবর নেব। আমার বিধায়ক মিটিংয়ে ছিলেন না, ব্লক সভাপতি ছিলেন, তার কাছে খোঁজ খবর নিয়ে উপযুক্ত দোষীরা যাতে শাস্তি পায় দলের জেলা সভাপতি এবং হায়ার অথরিটিকে জানাবো এবং প্রশাসনকে অনুরোধ করব তার প্রশাসনিক কায়দায় যে দোষী প্রকৃত দোষীকে শাস্তি দিক, উপযুক্ত শাস্তি দিক। সে যতই বড় নেতা হোক না কেন, যতই কিছু হোক না কেন, সে কিন্তু রেহাই পাবে না। যারা আমাদের নেতৃত্বে ছিল তারা বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল। গত লোকসভা নির্বাচনে আমার বিধানসভায় সবচেয়ে হাইস্ট লিড হয়েছে, 62,000 লিড পেয়েছে আমাদের প্রার্থী, তৃণমূলের প্রার্থী। 11টা অঞ্চল লিড দিয়েছে, একমাত্র যোতকমল অঞ্চল বিজেপি লিড পেয়েছে। এবং ওই অঞ্চলে যিনি আমাদের দলের সভাপতি ছিলেন উনি নিজে প্রধান ছিলেন। আমরা দলের পক্ষ থেকে ওকে বলেছি যে তোমার কার্যকলাপ সঠিকভাবে চলছেন, যে প্রধানটা ঠিকভাবে চালাও, দলটাকে ঠিকভাবে করতে দাও। ওনার সঙ্গে আলাপ আলোচনা করার পরে আমরা অঞ্চল সভাপতি আমরা পরিবর্তন করার সিদ্ধান্ত নিই এবং আমরা সেটা ঘোষণা করি এবং প্রায় সপাচের কর্মীদের নিয়ে আমরা মিটিং করছিলাম। ও কিছু বিজেপি আশ্রিত গুন্ডাদের নিয়ে এসে অতিরিক্ত তালোয়ার উনি ছিল, ওকে তার পরিবর্তন করলাম অঞ্চল সভাপতি। এবার ওখানকার বিজেপির যে সমস্ত লোকজনকে নিয়ে এসে ও অতর্কিত আমাদের লোকের উপর মানে আক্রমণ করেছে। আমাদের পাঁচজন লোক আমাদের মানে ইনজোর্ড হয়েছে, দুজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই অবস্থায় আছে। আমরা তাদের হসপিটালে চিকিৎসা করছি, আমরা তাদের দ্রুত আরোগ্য কাম করছি এবং আমরা টোটাল ব্যাপারটা প্রশাসনের উপর ছেড়ে দিচ্ছি। প্রশাসন তদন্ত করে সঠিক উপযুক্ত ব্যবস্থা নেবে, আমরা প্রশাসনের উপর ভরসা করছি। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলুন, প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতা নিন।